মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ও সার্জিক্যাল সামগ্রী সহ নানা অনিয়মের অভিযোগে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে 30 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত ট্রাক্সফোর্স এবং র্যাব 3 যৌথভাবে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। পর্যায়ক্রমে সকল রুটে যাত্রীবাহী আন্তনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। তারই ধারাবাহিকতায় নতুন করে আরও 19 জোড়া আন্তনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। বন্যায় দেশের 33 জেলায় বিভিন্ন খাতে মোট ক্ষতির পরিমাণ 5,972,74,62,076 টাকা। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে বন্যা পরবর্তী সার্বিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। সুনামগঞ্জে দিরাইয়ে বড় বোনকে তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে 2 কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে উপজেলার ফুলঞ্জি ইউনিয়নের তেতোয়া গ্রামে ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের পরাশ মিয়ার মেয়ে সিমি আক্তার ও সিমরান আক্তার। চীনা সীমান্তের খুব কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে ভারত। পূর্ব লাখাতে চীনা হেলিকপ্টারগুলোর অহরহ বিচরণ বন্ধে কাঁধে বহনযোগ্য এসব ক্ষেপণাস্ত্র সহ সেনা জড়ো করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে। একদিন বিরতির পর আজ থেকে পুনরায় শুরু হয়েছে ক্রিকেটারদের চতুর্থ ধাপের ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় দিনের অনুশীলন। একই দিনে প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। করোনার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর প্রথম অনুশীলনে নামেন বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। চলচ্চিত্রে শিশু শিল্পী হিসাবে তুমুল জনপ্রিয় প্রার্থনা ফারদিন দিঘি 3 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার তার যাত্রা শুরু হতে যাচ্ছে নায়িকা হিসেবে। তবে একটি কিংবা দুটি নয়, একসঙ্গে একই প্রযোজনার সংস্থার 5 সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। দিঘি বললেন, একসঙ্গে 5 সিনেমার সুযোগ পাবো এটা কখনো ভাবিনি, সেজন্য আমি অনেক খুশি।